বসে আছি একা, আমি তোমারই জন্য অপেক্ষায়, আমি তোমারই অপেক্ষায়। তুমি আসবে আমার হৃদয়ের আঙিনায়? অপেক্ষার প্রহর যেন আর কাটে না। তুমি আসবে আমার হৃদয়ের আঙিনায়? প্রিয়া, এক্সকিউজ মি, ব্যস্ত তুমি? কিছু বলবেন শরীফ ভাই, বলার জন্যই তোমার কাছে আসছি। বলেন না, মানে কিভাবে যে বলবো। আপনি নির্দ্বিধায় বলে ফেলেন, কিছু লাগবে আপনার? হ্যাঁ। কি লাগবে? খেয়া। খেয়া? খেয়া তো ওই পারে, আর খেয়ার মালিক তো আমি না। এখানে এসে মাঝে মাঝে বসি এই আর কি। না, ওই খেয়া আমার লাগবো না। এখানে দুইটা খেয়া আছে, ওই পারে একটা খেয়া আর আমি একটা খেয়া। আপনার কি আমাকে লাগবে? আপনি কি বলতেছেন বুঝতে পারতেছেন তো? আমি না হয় বাদই দিলাম, কিন্তু নিতু আপু জানলে কি অবস্থাটা হবে? এপার ওপার কোনো পারের খেয়াই আমার লাগবে না, আমার লাগবে এই পারের খেয়ার হাতের বইটা। বই? কারণ কালকে নিতুর বার্থডে। নিতু খুব পছন্দ করে টকটকা লাল গোলাপ, আর 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 রোমান্টিক রোমান্টিক কথাবার্তা পছন্দ করে, সেরকম কবিতা পছন্দ করে। তো বাজারের লাইব্রেরিতে একটাই, হাবিবের লাইব্রেরি, আমার বন্ধু, সেখান থেকে একটা কবিতার বই আমি জোগাড় করতে পারি, কিন্তু হাবিব তো আমার খালি খোঁচাইবে। যে কারণে তোমার কাছে আসছি, বইটা তুমি আমার দাও একদিনের জন্য। এই বইটা তো আমি দিতে পারবো না। এই বইটার সব কবিতা আমি মুখস্থ করতেছি আমার ভালোবাসার মানুষকে শোনানোর জন্য। আমার ভালোবাসার মানুষ আসলে আমি তাকেই এই কবিতাগুলো শোনাবো। আমি চাই না এই কবিতাগুলো অন্য কেউ আবার অন্য কাউকে শোনাক। আপনি অন্য কোনো পথ দেখতে পারেন। সব পথে ব্যর্থ হয়ে তোমার কাছে আসছি। শোনো, একটা কবিতার বইয়ে সব কবিতাই মেয়েদের জন্য থাকে না, আবার সব কবিতা পুরুষের জন্যও থাকে না। কিছু কবিতা মেয়েদের জন্য, কিছু কবিতা পুরুষের জন্য। যেমন? ঠিক বুঝলাম না। বুঝলাম না, যেমন ধরো কবিতার বই কিছু কিছু কবিতা থাকে যেগুলো একটা মেয়ে একটা ছেলের শোনাইতে পারে না, আবার কিছু কবিতা থাকে যেগুলো একটা ছেলে মেয়েদের শোনাইতে পারে না। যেমন ধরো, ওগো আমার প্রাণনাথ, ওগো আমার প্রাণবন্ধু, বা আমি তোমার বধু তুমি আমার স্বামী, এগুলো স্ত্রীবাচক কবিতা। হ্যাঁ, দারুণ। এই কবিতা থেকে একটা কবিতাও আমি কপি করবো না, কারণ এগুলো আমার কোনো কাজে লাগবে না। কারণ আমি একটা মেয়ের বলতে পারবো না যে আমি তোমার বন্ধু তুমি আমার স্বামী, বুঝতে পারছ? আবার কিছু কবিতা আছে যেগুলো পুরুষবাচক, যেমন ধরো, তুমি আমার কোকিলা ডাকু কুহু কুহু, তোমার জন্য করব আমি জান কোরবান। ধরো মিলে নাই। আচ্ছা, আরেকটা বলি, যেমন ধরো, তুমি আমার গোলাপ জবা শাপলা বকুল শিউলি বেলি, তোমার জন্য কিনে আনবো সাগর কলা এক হালি। বুঝছে না? এগুলো পুরুষবাচক কবিতা, আমি শুধু এই কবিতাগুলোই নেব, স্ত্রীবাচক কবিতাগুলি আমি কপি করবো না। এগুলি কপি করতে হবে, জাস্ট দেও আমার বইটা, আমি আবার ফেরত দেবো, কথা দিলাম তোমার। দিতে পারি একটা শর্তে। কি শর্ত কাও? একদিন না, ঠিক আছে দুই দিন, ঠিক 48 ঘন্টার মধ্যে বইটা ফেরত দেবেন, আর না দিলে 48 ঘন্টা থেকে 1 সেকেন্ড দেরি হবে। এইভাবে কেউ বই নেয় নাকি? আচ্ছা, 48 ঘন্টা কিন্তু মনে থাকে জানো। আরে ভাই, আমি তো সে না, তো আমার কাছে কাইন্ডা কি হইব? সব তোর দোষ। বাহ, কালকে রাত 12টার সময় আমার কাছে এসে কে বলছিল যে নিতু আজকে তোর জন্মদিন, কিন্তু তোর ভালোবাসার মানুষ তোর এসে একটা উইশও করলো না? কে বলছিল এটা? আমরা কে মনে করাইতেছিল? আমার মনে ছিল, তুই তো কইছস। তাই বইলা তো সারা রাত সারাদিন কানতে হইব। তুই জানোস তোর এই টিস্যু বক্স কেনার জন্য কতবার আমার দোকানে যাইতে হইছে?
একটা ফুলও দিল না, একটা কেকও আনলো না, একটা উপহারও দিল না, একটা ছবি আপলোড দিয়া বললো না শুভ জন্মদিন প্রিয়তমা। আসলে আমার মনে কি চায় জানোস, এই বছর তো নিতুরে প্রথম কেক দিতেছি না, যখন নিতুর সাথে আমার ভালোবাসাটা পুরোপুরি জুড়ে যাবে, একতলা দুই তলা তিন তলা সাত তলা একটা কেক আনবো। নিতুর পুরা মুখ বাসাইলাম। কিন্তু কামাল, এই যে ফেসায় ফেসায় লেখছস, এই লেখা তো আমি নিজেই পড়তে পারতেছি না, নিতু পড়বে কিভাবে রে? কানে কম শুনেন, হাই ক্লাস ক্লাস আপনার যে ক্লাসটা সাধারণ ইংলিশে কিন্তু লেখা না, ঠিক আছে? কি ইংলিশে লেখছ? এটা বুঝবেন কেন? আপনি তো ফেসবুক চালান না, অব্র 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 ডিজাইন করে লেখা। আমরা কখনো যাবেন ঠিক করতে পারি না সময়টা, বুঝছিস না? নিতুকে যখনই আমি একা পাবো, নিতুকে একা আগে হ্যাপি বার্থডে টু ইউ মাই ডার্লিং লিখে দিও। সময়টা খুঁজতে থাকি, তুই বাজারে যা, চামিলের দোকানের ফ্রিজে সুন্দর করে কেক দিতে দিতা। এই যে চামিলের দোকানে, মানে আপনি তো কেকটারে ভালোই দিলেন আবার, জামিল একটা দেন একটা মরা ছড়া। রনির দোকানের ফ্রিজটা সুন্দর ফ্রিজ, নিতুর কে রনির দোকানে হোক আর জামিলের দোকানে হোক, যেটা তোর ভালো লাগে সেই ফ্রিজে রেখে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিতু, হ্যাপি বার্থডে টু ইউ। এই তুই হুয়াইতাছিস করে তোর জন্মদিন? হ্যাপি বার্থডে ডিয়ার নিতু। বিকাল হয়ে গেল, এখনো আইলো না, একটা ফোন করলো না, একটা এসএমএস পাঠাইলো না।
পাঁচজনের ঘরে পাঁচজন এমন বয়ফ্রেন্ডে খুনতি গরম করে ছেকা দেওয়া উচিত। কিন্তু কোথায় তুমি ডার্লিং? তোমাকে বার্থডে শুভেচ্ছা জানাতে এসেছি। বলছিলাম না আইবো, একটু দেরি হয়ে গেছে, আমি যাই। তুই বয় তুই কাঁদতে থাক, আমি যেয়ে দেখি কে আসছে। সে ভাগ্য কি আমার আছে, চার দিন রাতে তোমাকে নিয়ে একসাথে বসে কেক কাটবো, কবে সেদিন আসবে নিতু। আজকে কেকটা রেখে যাই, তুমি একা একাই কেটে নিও। তুমি এসেছো, জনমন দিল কি খবরিয়া, তাজমহল কি শান, তুম মেরে দিল কি রানী হো, মেরে তাজমহল তুমারে, মেরে দিল পে তুম হমেশা ব্যাঠতি হো, আর মে হমেশা তুমকো দেখতি হু, নীতু নীতু পুকারতা হু। আজ তোমারা বার্থডে হে, ইসলিয়ে স্পেশাল কেক নিয়ে এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ মাই জান। শুধু বার্থডে কেক নিয়ে আসছো? ফুল নয়, ফুল কই, বার্থডে ফুল কই? ও হ্যাঁ, তাই তো, ফুলই কামাল কিনতে বলেছি, কামাল নিয়ে এসেছে ফুল। আচ্ছা, প্রেম করতেছ তুমি আর ফুল আনতে পাঠাইছো কামাল রে? না মানে হয়েছে কি, কামালই তো আমার সব কাজ করে, সেজন্য কামালকে বলছি ফুল আনতে। তাহলে তুমি প্রেম করতে আসছো কেন? কামালকে পাঠাইতে প্রেম করার জন্য? সরি, মা ভুল হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ডার্লিং তুমি কেকটা ধরো, আমি নিজে দিয়ে ফুল নিয়ে আসবো। অবশ্য এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, তুমি চাইলে দেখতে পারো। কত রকমের ফুল, এই দেখো লাল ফুল, সাদা ফুল, গোলাপি ফুল। তুমি কেকটা ধরো, আমি ফুল নিয়ে আসছি। তাই না? তার আগে একটু আমার যে উইশ করতে আসছো, উইশ করবা না, উইশ না করলে তো হবে না। এই যে অনেক রকম ফুল আছে এখানে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু। আই যা, আরে এখানে দেখা, বার্থডে উইশ করতে আসছে ফুল ছাড়া, যাও ফুল নিয়ে আসো। আপনি বোধহয় এলাকায় নতুন? জি স্যার, আমার খালা তো বোনের বাসায় বেড়াতে এসেছি। এই কারণে ভুলটা করছেন? ভুল করছি মানে? মানে নতুনরাই ভুলটা করে। আপনার শুটিং ছিল না এখানে? আমার চেহারার সঙ্গে ওই আপনাদের নায়ক সাগর চৌধুরীর চেহারা খুব মিল আছে। আমি আসলে সে না, যে কারণে নতুনরা এই ভুলটা করে আমার ছবি তুলে। এখানে ফেমাস ইলেকট্রনিক্স নামে একটা প্রতিষ্ঠান আছে। ও আচ্ছা। আমি ওই প্রতিষ্ঠানের ম্যানেজার, বিশাল বড় কেউ না। ছবি তুলছেন না? জি। অতি দ্রুত ডিলিট করেন, ভালো থাকবে না? জি। কান্নাকার ছবি তুললাম। চোখের ডাক্তার দেয় তুই, কোনটা গাল কোনটা মুখ চিনতে পারতেছি না। কেক মুখে না দিয়ে গাল দিয়ে খাওয়াইল তুই? কেক আসলে ভাই মুখ দিয়ে খায়, গাল দিয়ে খায় না। যাও তো নাই চার বাবা।
ফুলটা লইয়া যান, যাওয়ার পরে গালটারে জমিন মনে করে এনে ফুলের বাগান বয়ে দিব। মেজাজ কিন্তু খুব চড়া আছে। তোমার ওস্তাদ হইল তার লাভার প্রেমিক, এই কারণে মেজাজটা গরম করছে। আমি তো বয়ফ্রেন্ড, আমার উপর মেজাজ গরম করবো না। এটা রে ভাই, আমি আমার সংসারটা শুরু করতে পারি। এই ফুলটা তুমি ডান হাতে রাখো আর এইটা নাও বাম হাতে, বুঝো না? অবস্থা বেগতিক হইলে একটার পর একটা দিবা আর কি। এই ধরো তোমার প্রথম ভালোবাসার ফুল, দিয়ে বলবো আই লাভ ইউ মাই জান। হ্যাঁ, একবার প্র্যাকটিস করো। তাহলে একবার রোজক আমি নিতু, আমি নিতু। আচ্ছা, আই লাভ ইউ মাই জান। থ্যাংক ইউ জান, একদম এটা। ওকে, বুঝছি। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। এত সেজে গুজে কই যাচ্ছিস তুই? শুধু আমি যাইতেছি না, আমার লগে তুইও যাবি। আসছে মনে হয় তোর শাহেনশাহ তাজমহল। কি করি কত কি করা উচিত তুই আমি বলে, তুই যেটা কবি আমি ওটাই করবি। শুন, আমি সট করে দরজাটা খুলো আর তুই লাকি দেখ কোথায় শুয়ে মাথায় একটা বাড়ি মারবি। মাথায় বাড়ি মারবো? আচ্ছা ঠিক আছে, কিন্তু মাথায় বাড়ি মারবে ঠিক হবে, মানে দুর্ঘটনা যদি হইতে যায় অন্য কোথাও মারবো না, গাড়িটাই মারবো। হ্যাঁ মারে, সাথে সাথে কোথাও মারবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়ি আমি এস করবো মারবো। আমি গেছিলাম ফোনটা হাতে দিয়া, তুমি জানলে কইছিলা আমি ফোনটা হাতে দিব দিয়া, তারপর কমু আজকে বাসে করে বাড়ি থেকে মারে নিয়ে আসবো বিয়ার আলাপ করার লেগে। কই দিয়ে পারলাম না, তার আগেই দিল বাড়ি। আমি গেছিলাম ফোনটা হাতে দিয়া, তুমি জানলে জন্য কইছিলা আমি ফোনটা হাতে দিব দিয়া, তারপর কমু আজকে বাসে করে বাড়ি থেকে মারে নিয়ে আসবো বিয়ার আলাপ করার লেগে। কই দিয়ে পারলাম না, তার আগেই দিল বাড়ি। আরে মিয়া, মাথা আগে না বিয়া আগে? যাও যাও বাড়িতে যা, মারে নিয়ে আসো, আমি তো আসি। আরে ডার্লিং এর বিয়ে যদি দিতে না পারলাম তাহলে আমি কিসের লাভার? কি রে, কি কস? অবশ্যই কেন, ইনসানিয়া সিনেমায় দিলীপ কুমার কি করছে? দেবেন্দ্রর কাছে দিয়ে দিছে না তার ডার্লিং এর বিয়া? আমগো কিন্তু দিন বড়, আমগো কিন্তু দিলীপ কুমার। যাও যাও যাও, তাহলে আজকেই যাই। কি কো? আরে আজকেই যা।
তারে বল শরীফুল তার মাকে নিয়ে এসেছে বিবাহ হবে। যা 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 আমি দেখি সে যায় কিনা। আমি পরে সিরিয়াল আসা হচ্ছে, নিজের কথা নিজেকে সরম করে না। আচ্ছা ওই ঘরে কি কোনো ময়মরূপী নাই? না নাই। খালা তো সবকিছু জানে, খালা তো রাজি আছে। খালু যান শুনলে রাজি হইব তো, কোন ক্যাসেল করবো না তো। কি এর ক্যাসেল করবো, আব্বার ঘরে মাথা কয় না, আম্মা রাজি মানে আব্বা রাজি। আলহামদুলিল্লাহ, কি যে খুশি লাগতেছে আমার। ঘুঘু দেখছো? পুলিশ দেখো না, মাদক পাচার করো তারপর পুলিশের সামনে। আরে ভাই আমি তো সে না ভাই। চুপ, শ্বাস কর। নানা রকম মাদক স্যার, 10 কেজির কম হইব না। চল থানায় চল, 10 বছর খাবি সরকারের ফ্রি খাবার। ভুল করতেছেন ভাই, আমি সেন না রে ভাই। তুমি যে কেডা সেটা থানায় যায় বাটি চালান দিলে সব স্বীকার খাবা। চলো, আমার রাশি তো তোলা রাশি না, আমার যে বাটি চালান কেমনে দিবেন। আপনার সান্তনা নিয়ে রাখবো, বিশেষ করে 4 নম্বর সিনে শুরুতে যে আপনার আর হিরোর হাত ধরে হাঁটাটা আছে, হ্যাঁ রোমান্টিক, এটা আমরা আবার ফ্লো করে দেবো, ওই হাঁটাটা আমরা নিয়ে নেবো।